নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই সেই চিরাচরিত মশলা দিয়ে কিভাবে একদম ধাবার ফ্লেভারে চিকেন কারি বানিয়ে ফেলা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি শীতের রাতে ডিনারে রুটির সঙ্গে এরকম একটি চিকেন কারি থাকলে একদম জমে যাবে আশা করছি আমার আজকের এই ধাবা স্টাইলে বানানো চিকেন কারির রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক কিলো চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি আর তারপর সেই জল ঝরানো চিকেন আমি এখানে একটি বড় পাত্রে রেখে নিয়েছি প্রথমে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটি বড় পাতিলেবুর অর্ধেক অংশ পাতি লেবুর রস মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে যোগ করে দেব আদা রসুন বাটা এখানে আমি একদম ভর্তি ভর্তি করে প্রায় আড়াই টেবিল চামচ আদা রসুন বাটা যোগ করে দিচ্ছি আদা রসুন বাটার পরিমাণটা কিন্তু একটু এভাবে বেশি করেই দিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচের থেকে অল্প একটু কম লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহারও করব এখানে আমি দু চামচ মতো সর্ষের তেল যোগ করে দিলাম এবার এই সমস্ত তেল আর মশলাকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মেশানো হলে এবার এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দেব সেই সময় আমি এর মশলা তৈরি করে নেব এখানে আমি ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আট নটা তবে যদি বড়ো সাইজের পেঁয়াজ হয় সেক্ষেত্রে কিন্তু চারটে বড়ো সাইজের পেঁয়াজই যথেষ্ট এখানে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের ক্যাপসিকাম আর নিয়েছি দুটি টমেটো এ ছাড়াও আমি নিয়ে নিচ্ছি দশ বারোটার মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোকে বেশ পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াই গরম করে এখানে নিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে ওয়ান টি স্পুন মতো জিরেতে সুন্দর রং ধরলে এখানে তিন ভাগ মতো পেঁয়াজ আমি যোগ করে দিয়েছি আর শিকি অংশ পেঁয়াজ আমি রেখেছি পরে ব্যবহার করার জন্য এই পর্যায়ে পেঁয়াজকে বেশ লালচে রং ধরিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজকে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর পেঁয়াজে সুন্দর একটা রঙ কিন্তু ধরে গেছে এবার আমি এখানে কেটে রাখা ক্যাপসিকাম যোগ করে দিয়েছি ক্যাপসিকাম দেওয়ার পর এক দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোকে মোটামুটি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি দুই চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে করে রান্নার রঙটা বেশ সুন্দর হয় আর দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মৌরি গুঁড়ো মৌরির গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় এবার এখানে যোগ করে দিচ্ছি প্রায় বারো চোদ্দোটার মতো কাজুবাদাম চাইলে কাজুবাদামের পরিবর্তে চার মগজও যোগ করতে পারেন এবার সব শেষে আমি কাঁচা লঙ্কাগুলো যোগ করে দিয়েছি এ ছাড়াও কিন্তু আমি ধরনের মশলা যোগ করব তবে সেটা এখন নয় মশলা সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর যে দুটো মশলা আমি ব্যবহার করব সেটা এগুলো বেটে নেওয়ার সময় মিক্সিতেই ডাইরেক্ট দিয়ে একদম মশলাটা বেটে নেব আর এই কড়াইতেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব তাই মশলাটা ভালো করে তুলে নিলাম এখন মশলাটা জুড়িয়ে নিচ্ছি ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও তিন থেকে চার চামচ মতো বা চার টেবিল চামচ সরষের তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি স্টিক তিনটে ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দশটা গোটা গোলমরিচ আর দিয়েছি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এবার এখানে যোগ করে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি যেটা আমি অল্প পরিমাণ রেখে দিয়েছিলাম পেঁয়াজটাকে এখানে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজে সুন্দর রং ধরলে তারপর এখানে সেই ম্যারিনেট করে রাখা চিকেন এখানে যোগ করে দিচ্ছি সমস্ত চিকেনটা যোগ করার পর এবার কিন্তু ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে চিকেনকে ভাজা ভাজা করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনকে কিন্তু আমি এখানে প্রায় আট থেকে দশ মিনিট এভাবে নাড়াচাড়া করব যাতে করে চিকেন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে আসে এই পর্যায়ে কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা জলও বেরোবে তাই মিডিয়াম টু হাই ফ্লেমেই এটাকে ভাজা ভাজা করতে হবে যাতে করে জলটাও বেশ ভালো করে শুকিয়ে আসে এটা ভাজা হতে থাক সেই সময় আমি মশলাটাও বেটে নিচ্ছি মিক্সিতে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি দু চামচ কসুরি মেথি এই চাট মশলার কসুরি মেথিটা দেওয়ার কারণে এই মশলার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত তৈরি হবে আর এতে করে ধাবার সেই সুন্দর ফ্লেভারটা চলে আসবে এবার এই সমস্ত মশলাকে একসঙ্গে বেটে নিয়েছি নেয়ার পর আট দশ মিনিট চিকেনটা ভাজা হলে এই সমস্ত মশলার পেস্ট চিকেনের সঙ্গে যোগ করে দিয়ে ভালো করে মশলাকে চিকেনের সঙ্গে একসঙ্গে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু বেশ সময় নিয়ে রান্নাটা হবে মশলা কষাতে কষাতে আমি এখানে পরিমাণ মতো লবণ যোগ করে দিয়েছি লবণ যোগ করে ভালো করে মশলাকে বেশ সময় নিয়ে কষাতে হবে চিকেনের সঙ্গে এখন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব মোটামুটি আঠেরো বিশ মিনিট মতো রান্না করার পর এখানে আমি যোগ করে দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি চিকেনটা রান্না হতে কিছুটা বাকি থাকবে সেই অবস্থায় ধনেপাতা কুচিটা যোগ করে আবারও ঢাকা দিয়ে রান্না করছি দেখুন আস্তে আস্তে তেল সুন্দর রিলিজ হতে শুরু করেছে আর চিকেন একদম সুসেদ্ধ হলে আর তেল এভাবে রিলিজ হয়ে গেলে এই পর্যায়ে আমি যোগ করে দিয়েছি গরম মশলার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে রান্না আমাদের একেবারেই শেষের পথে আর বেশি বাকি নেই আমি রান্নাটাতে কিন্তু কোনো রকম কোনো জলের ব্যবহার করলাম না তবে আপনারা চাইলে হাফ কাপ গরম জলও এতে যোগ করে রান্না করতে পারেন এক মিনিট থেকে দু মিনিট এভাবে লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের ধাবা স্টাইল চিকেন কারি একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে গন্ধটাও কিন্তু দুর্দান্ত বেরিয়েছে আশা করছি ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং